হ্যালো বন্ধুরা, এটা টাটা 407 BS2 গাড়ি আছে। এর পাম্প রিমুভ হয়েছে এবং কিভাবে হবে জাস্ট সেইটাই দেখানো হচ্ছে। কত কত নাম্বার রকার ফ্রি থাকবে, ইঞ্জিনের ফ্রন্ট সাইজ রেডিউটার দিক থেকে যদি কাউন্টিং করেন তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর রকার ফ্রি থাকবে। এবং আমি গত একটা ভিডিওতে ভুল বলেছিলাম, সেখানে 7 নম্বর উল্লেখ করেছিলাম, সেটা ভুল, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। যাই হোক বন্ধুরা, এবার পাম্পটা রিমুভ করবেন যেখান থেকে। পাম্পের এখানে একটা মার্কিং দেখতে পাচ্ছেন, এই হোল স্টেট একদম মার্কিংটা আসবে। এবং BS3-র ক্ষেত্রে এখানে 5টা মার্কিং থাকে, 1, 2, 3, 4, 5টা মার্কিং থাকে। এটা BS3-র ক্ষেত্রে বলতে যেখানে অ্যাক্সিলেটার কেবিল থাকবে না, ইলেকট্রিক্যাল কেবিল থাকবে। যারা কাজ করেন বন্ধুরা তারা জানেন, যারা নতুন তাদের জন্য বলছি যে সেখানে 5টা মার্কিং থাকবে, সেই মার্কিংটাই BS3-র ক্ষেত্রে এই পিন সোদা এসে লাগবে। মানে ওইখানে আমি দেখাচ্ছি পিন সোদা, মানে এই সোদাশুদি এসে লাগবে, নাহলে কিন্তু স্টার্ট হবে না। BS3-র ক্ষেত্রে সেই 5টা মার্কিংই যেখানে থাকবে, এই দাগটা এইখানে এই কেবিনিয়নের উপর থাকবে, এইটিদের উপর 5টা মার্কিং থাকবে, সেটাই লাগবে। যাই হোক বন্ধুরা, দেখাচ্ছি আমি কোথায় থাকে সেটা। আর BS2-র ক্ষেত্রে এই মার্কিং এসে ফিটিং হবে। BS2-3 যাই হোক, এখানে যে মার্কিংটা থাকে, এখানে একটা পিন থাকে বন্ধুরা, সেই পিনটা এখানে নাই দেখতে পাচ্ছেন। যারা কাজ করেন সবসময় তারা জানে, সেই পিন সোজা করে BS2-র ক্ষেত্রে সেই পিন সোজা করে এই এইখানে লাগাতে হবে, এই দাগে। আর BS3-র ক্ষেত্রে এই দাগে লাগাতে হবে, এখানে 5টা মার্কিং থাকবে। কারণ বন্ধুরা ফ্লাইলে 0 যে মার্কিংটা থাকবে, এই দেখতে পাচ্ছেন এই পিন সোজাসুজি, ঠিক আছে, এই পিন সোজাসুজি 0 থাকবে। আমি এখানে আনার চেষ্টা করছি কিন্তু আসছে না। এই যে প্রেকটা আছে, প্রেক সোজাসুজি 0 দাগটা আসবে, 0 দেখা যাচ্ছে, 0টা। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।